হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম মালয়েশিয়ান ভাষার একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনি চাইলেই বিষয়গুলো খুব সহজেই আয়ত্ত করে নিতে পারেন তো বন্ধুরা অন্য অন্য ভাষা শিক্ষার মতোই মালয়েশিয়ান ভাষারও যদি আপনি বেসিক বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে পারেন তাহলে আপনার জন্য মালয়েশিয়ান ভাষা বলা অত্যন্ত সহজ হবে আপনি যদি এই টি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ধরনের মালাগুলো বলতে এবং শিখতে আর কোনো দিনই ভুল হবে না এবং মালয় ভাষা আপনার কাছে মনে হবে অত্যন্ত জলের মতো সহজ তো বন্ধুরা চলুন না দেখে নিন আপনারা কীভাবে বাংলা মতো করেই মালয়েশিয়ান ভাষাগুলো উচ্চারণ অর্থ বাংলার মাধ্যমে শিখতে পারবেন তা দেখে নিতে পারেন যেমন বাংলা এদিক এ মালয়েশিয়ান অর্থ হলো সিনি সিনি শব্দের অর্থ হলো এদিক অধিক অর্থ হলো সানা অধিক অর্থ হলো সানা আসো এর মালায় উচ্চারণ হবে মারি মারি শব্দের অর্থ হলো আসো। যাও এর মালায় উচ্চন হবে পেরগি যাও এর মালায় উচ্চান হবে পেরগি এদিকে আসুন এটা হবে মারিসিনি। এদিকে আসুন এটা হবে মারিসিনি। ওদিকে যান এটা হবে পেরগি সানা ওদিকে যান এটা হবে পেরগি সানা এখন এটা হবে সেকারাং এখন এটা হবে শেকারাং পরে এর মালায় হবে নান্তি পরে এর মালায় হবে নান্তি কখন এর মালায় হবে বিলা আমি বুঝি এটা হবে সায়া ফাহাম ছায়া ফাহাম অর্থ হলো আমি বুঝি আমি কম বুঝি ছায়া কুরাং ফাহাম ছায়া কুরাং ফাহাম তো বন্ধুরা এখানে কম অর্থ বোঝানো হয়েছে কুরাং শব্দ অর্থ দ্বারা আর ফাহ অর্থ হলো বুঝি বা বুঝছি সে যাবে সে জানে এটা হবে দিয়া তাহু এই দিয়া শব্দ অর্থ হলো সে আর তাহু অর্থ হলো জানা বা চিনা অত সে জানে দিয়া তাহু কখন যেতে চান বিলা মাহু পেরগি মাহু পেরগি অর্থ হলো কখন যেতে চান এই বিলা অর্থ হলো কখন মাহু অর্থ হলো চান পেরগি অর্থ হলো যেতে এখন যেতে চাই সেকারাং মাহু পেরগি এই শেকারাং অর্থ দ্বারা বোঝানো হয়েছে এখন সে জানে না দিয়া তাক তাহু দিয়া অর্থ হলো সে এই তাক অর্থ হলো না তাহু অর্থ হলো জানা দিয়া তাক্তাহু অর্থ হলো সে জানে না অল্প অল্প সিকিত সিকিত স্বীকিত শব্দের অর্থ হলো অল্প বা সামান্য যেহেতু ডবল ব্যবহার করা হয়েছে অল্প অল্প তাই সিকিত সিকিত সঠিক শব্দের অর্থ হলো বেতুল আমি সত্য কথা বলি ছায়া চাকাপ বেতুল এর চাকাপ শব্দের অর্থ হলো কথা বলা আর বেতুল অর্থ হলো সত্য ছায়া চাকাপ বেতুল যার বাংলা অর্থ হলো আমি সত্য কথা বলি মিথ্যা যার বাংলা অর্থ হলো তিপু এটা সঠিক ইনি বেতুল এটা যার মালেশন অর্থ হল ইনি এটা সঠিক ইনি বেতুল এটা ভুল ইনি সালা এটা ভুল ইনি সালা সহজ এর মালায় শব্দ হবে মুডা সহজ এর মালায় শব্দ হবে মুডা কঠিন এর মালায় শব্দ হবে সুসা কঠিন অর্থ হলো সুসা কৃপন এটা হবে কেডকুত ঢেকুত অর্থ হলো কৃপন আমাকে দিন বাগি ছায়া বাগি অর্থ হলো দিন বা দেওয়া বাগি ছায়া অর্থ হলো আমাকে দিন ভালো মানুষ অরাং বাইক ভালো মানুষ এটা হবে অরাং বাইক অর্থ হলো মানুষ বা লোক অর্থ হলো ভালো আমি জানি ছায়া তাহু আমি জানি ছায়া তাহু খারাপ লোক অরাং জাহাত খারাপ লোক অরাং জাহাত আমি খারাপ লোক না ছায়া বুকান অরাং জাহাত ছায়া বুকান অরাং জাহাত আমি খারাপ লোক না রাগ এর মালা উচ্চারণ হবে মারা মারা অর্থ হলো রাগ রাগি এটা হবে গারাং গারাং অর্থ হলো রাগি দয়ালু এর মালা উচ্চারণ হবে বাইক হাতি দয়ালু এর মালা উচ্চারণ হবে বাইক হাতি ভণ্ড এর মালা উচ্চারণ হবে পেনিপু ভণ্ড এর মালোচন হবে পেনিপু চামচা এটা হবে কাকি কিপাস চামচা এটা হবে কাকি কিপাস মাস্তান মালোচন হবে সামসেং সামসেং আমি অল্প অল্প জানি সায়া তাহু সায়াতাহু সায়া তাহু একটুও না সিকিত পন্তি ডাক একটিও না হতে হলো সিকিট পোনতি ডাক আসে কিছু আসে কিন্তু বেশি না আসে এটা হবে আদা তাপি তাক বানিয়াক ইয়াক আদা টাপি তাক বানিয়াক মানে আসে কিন্তু বেশি না আর সব চাইতে বড়। এটা হবে ওর চাইতে বড় বা সব চাইতে বড়। এটা হবে পালিং বেসার পালিং বেসার চাইতে ছোটো পালিং কেসিল পালিং কেসিল কেসিল শব্দের অর্থ হলো ছোটো সবচেয়ে সহজ পালিং সেনাং পালিং সেনাং সবচেয়ে কঠিন পালিং সুসা পালিং সুসা সবচেয়ে ভালো এটা হবে পালিং বাইক সবচেয়ে খারাপ পালিং জাহাত আমি কিনতে চাই সায়া মাহু বেলি সায়া মাহু বেলি আমি কিনতে চাই আমার কাছে টাকা আছে ডেকাত সায়া আডা ডুইট ডেকাত সায়া আডা ডুইট দুইটা অর্থ হল টাকা বা পয়সা আমি পারি কিনতে এগুলো সায়া বলে অর্থ হলো পাড়া বেলি সেমো আইনি সেমো আইনি অর্থ এগুলো আমি এখানে আপনি এখনও জানেন না আওয়াক বেলুম তাহু আওয়াক বেলুম তাহু আমি তাকে পছন্দ করি ছায়া সুকা দিয়া ছায়ে সুকা দিয়া আসেন গো বা আসেন মারিলা চলুন চলুন জ্বালান জ্বালান তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই টিটলের মাধ্যমে আপনারা মালশিয়ান ভাষাতে কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখে নিতে পারছেন আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে ভুল করবেন না ধন্যবাদ